হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার কথা বললে আমি একদম ভালো নেই, বিশ্বাস করো, একটুও ভালো নেই। সুস্থ আছে কিন্তু মন ভালো নেই একদমই। কেন ভালো নেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে। সেই জন্য গত 4-5 দিন ধরে কিন্তু আমি কোনো ব্লগ করিনি। তো তোমরা আমার যারা ভিডিও দেখো, ফলো করো প্রতিনিয়ত, জানো যে 4-5 দিন ধরে আমি কিন্তু কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর তাছাড়া তার আগে আমি যে কটা ভিডিও আপলোড করেছি, শর্ট ভিডিও একটু একটু করে কেটে, মানে রথের ভিডিও উল্টো রথ, আর তার আগে যেটা ঠাকুরের পুজো টুজো দেওয়া, সেরকম এক মানে 2-3-4 মিনিটের একটা করে ভিডিও। যেহেতু আমি বড় ভিডিও দিতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এই 4-5 দিন ধরে একদম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো কেন পাচ্ছি না, কিসের জন্য পাচ্ছি না, আজকে তোমাদের সব কিছু বলবো। কারণ একদমই বড় ভিডিও দিচ্ছি না, আমি আপলোড করছি না। তোমরা ভাবছো যে বড় ভিডিও দিচ্ছি না কেন, আর বড় ভিডিও দিচ্ছি না বলে বড় ভিডিও ভিউজও হচ্ছে না একদমই। জোর 10-12 জন দেখছো আর কেউ দেখছো না। প্রতিনিয়ত যেহেতু আমি ডেলি ব্লগ করি, প্রতিনিয়ত যদি ভিডিও ছাড়ি, কিন্তু প্রতিনিয়ত বন্ধুরা তোমরা আমাকে ফলো করো আর দেখো। আর যদি 4-5 দিন পরে যদি একটা করে ভিডিও ছাড়ি, তখন কিন্তু তোমরা ফলো করো না আর দেখো না। আর তাছাড়াও আমি শুধু চ্যানেলটাকে মানে রাখার জন্য এখন একটু আধটু করে শর্ট ভিডিও দিচ্ছি। তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো, আমাকে প্রতিনিয়ত ফলো করো, তারা জানো যে আমি শর্ট ভিডিও এখন একটু আধটু করে দিচ্ছি, যাতে চ্যানেলটা মানে চলে, নাহলে একদম ডাউন হয়ে যাবে সেই জন্য। তো কেন আমি ভিডিও দিতে পারছি না, সেটাই আলোচনার বিষয় আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা তো আমার ব্লগে দেখেছো যে আমার সোনা বাবার মানে কারেন্ট শর্ট লেগেছিল, আর ওকে ও খুব কষ্ট পাচ্ছে, হাত পুড়ে গিয়েছিলো জানো। তো সূত্রটা সেটাই, ওর মানে শর্ট লাগার পরে এখন মাঝে মাঝে মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, পেটে ব্যথা করছে। এই নিয়ে বড় ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ওষুধ দিয়েছে, এখন কোনো রকম ফটো ফটো দেয়নি, শুধু হাতে যে জায়গাটা পুড়েছে সেই এই মানে এই আঙুলটা এই আঙুলটাতে পুড়েছিল, এই আঙুলটা মানে পুরো একটা দুটো তিনটে তোমরা দেখেছো পুরো গর্ত 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 হয়ে গেছে। তো সেটাই কিন্তু শুধু সেই মানে পুরো এই যে হাতটা, ডান হাতটা, ওটাই কিন্তু ডাক্তার বলেছে ছবি তোলার জন্য, যেহেতু এই আঙুলটা পুড়েছে আর এই আঙুলটা পুরো কালো হয়ে আছে, কালশিটে হয়ে আছে, আর এখনও পর্যন্ত কিন্তু ক্ষতটা সারেনি। তো সেই জন্য ওকে নিয়ে মানে কি বলবো তোমাদেরকে, খুব ধকল যাচ্ছে। শুধু ওকে নিয়ে নয়, আরও অনেক ঘটনা আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তার আগে বলে নিই, আমার রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে, আর দুটো খেয়েছি, যত কষ্ট আসুক আর যত কষ্ট হোক মনের দিক থেকে, পেটে দুটো না দিলে কিন্তু আমার বাড়িতে যে দুটো রুগী আছে তাদেরকে কিন্তু আমি দেখভাল করতে পারবো না। 1 নম্বর হচ্ছে সোনা বাবা জানো, আর 2 নম্বর হচ্ছে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই হঠাৎ করে খুব 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 অসুস্থ হয়ে পড়েছে। তো এর আগেও 2 বছর আগে তোমাদেরকে অন্যান্য ব্লগে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের করোনা হয়েছিল, পুরো মানে কি বলবো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো তারপরে বুকে জল জমেছিল, মাইক্রো সার্জারি করে পুরো 1 লিটার জল বুক থেকে বেরিয়েছিল। তো তারপরে মাইক্রো সার্জারি হওয়ার পরে কিছুদিন হয়েছে, মানে পরপর 3টে ধাক্কা আমি পেয়েছিলাম, কিছুদিন হয়েছে। প্রথম হলো বুকে জল জমলো, আমাদের এখানে ডাক্তাররা ওকে ইঞ্জেকশন দিল, মানে 1500 পাহাড়ে ইঞ্জেকশন প্রত্যেক দিন দিত হাতে, এবেলা একটা ওবেলা একটা। বলতো যে মানে আমাদের জয়নগর থেকে ডাক্তার আসতো এখানে, যেহেতু জয়নগর আর আমাদের বাড়িটা প্রায় 1 ঘন্টা ছাড়াছাড়ি দূরত্ব, জয়নগর স্টেশন আর আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি কোথায়, আমি কোথাকার মেয়ে, বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, এই নিয়ে একটা ভিডিও করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা অনেকেই কিন্তু আমাকে বলেছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তো সেটা নিয়ে আমি তোমাদের অন্য একটা ব্লগে বলবো। তো আজকে মূলত যেটা মানে বলেছিলো ডাক্তার যে বুকে যে জলটা জমেছে, অল্প জল জমেছে, ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশনের দ্বারা জলটা কিন্তু মানে শুকিয়ে যাবে। তারপর যখন 1 মাস মানে 15 দিন মতো ওরকম ইঞ্জেকশনটা চলতে থাকলো, জলটা শুকায়নি, আরও বুকে ব্যথা, মানে পিঠের যে হাড় মানে কোনো একটা সময় হাড়টা চিড় হয়ে গিয়েছিলো,
মানে যখন পুরো অল বডি ফটো তুললো তখন কিন্তু ওইগুলো ধরা পড়লো, মানে একের পর এক ধাক্কা খেয়েছি আমি। আর তোমাদেরকে কিন্তু অল্প 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 করে মানে থু দিয়ে দিয়ে আমি বলে যাচ্ছি, পুরোটা যদি বলি যে কোথা থেকে কি হয়েছে কি সমস্যা, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর বিশ্বাস করো, এখন সোনা বাবাকে সবে মাত্র খাইয়েছি আর ওর থামিয়ে একটু নিচে গেলো, আর তোমাদের দাদাভাইকে খাইয়েছি, তোমাদের দাদাভাই একটু টয়লেটে গেছে, তো তারপর তোমাদের দাদাভাই একটু স্নান করবে, সেই জন্য আমি ভাবলাম যে ও টয়লেট করে স্নান করবে যখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেহেতু ও থাকলে ওর সামনে আমি ভিডিও করতে পারি না। আর ও আমাকে বকে যে এই সব কথা তুমি বলো না, কেন বাইরে বলবে, নিজেদের কষ্টের কথা কেন বলবে, কিন্তু তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে যদি না আমি নিজেদের কষ্টের কথা বলি কাকে বলবো বলো। আর ওরকম হতে হতে যখন জলটা মানে ওই বুকের ওই সমস্যাটা, বুকের যন্ত্রণা দমের কষ্ট যখন শুরু হলো, তখন ডাক্তার বলল যে না মাইক্রো সার্জারি করতে হবে, করে জল বের করতে হবে। যখন একটা ডেট ঠিক করলো, ঠিক করার পরে মাইক্রো সার্জারি যখন মানে এরকম মোটা একটা সুচ দিয়ে পিঠের মানে পাশ দিয়ে মাইক্রো সার্জারি করে জলটা বের করেছিল, তোমাদের দাদাভাই বলছে মানে পুরো আধা ঘন্টা আমার সুচটা পিঠের ভিতরে ঢোকানো ছিল, বলে না এরকম সোজা হচ্ছে পাচ্ছি না বেঁকতে পারছি, মানে তখন যে কষ্টটা আমি পেয়েছি, মানুষ বেঁচে থাকতে থাকতে মানে জম্পুরের শাস্তি বলে না আমাদের, বলে ওরকম কষ্ট আমি পেয়েছি, ও কষ্ট যেন না কারোর হয়। তো সেটা গেল, জলটা বের হলো, তারপরে কিছুদিন পরে হঠাৎ এক মাস না হতে হতে তোমাদের দাদাভাই টিবি ধরা পড়লো, হঠাৎ কাশি নেই সর্দি নেই, টিবি হলে কি হয় কাশি হয়, মানে টিবির মূল লক্ষ্য কি কাশি, তো কাশি কাশি হলেই তো ওই রকমগুলো হয়, কিন্তু কাশি নেই কিছু নেই, হঠাৎ ধরা পড়লো টিবি হয়েছে। তো টিবির চেক আপ পুরো ছ মাস সাত মাস জ্বলে পড়লো, বললো টিবিটা ফার্স্ট স্টেজ নয় সেকেন্ড স্টেজ চলছে, মানে বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তো তারপর ছ মাস সাত মাস ওষুধ চলার পরে প্রায় এক বছরের মতো টানা ওষুধ চললো, ডাক্তার বলল যে ডেলি মানে এক প্রত্যেক দিন ডিম মাছ মাংস খাওয়াতেই হবে, এই খাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই এমনি আমার সোনা বাবার মতো মানে একটু খায় কম আর একটু রোগা আর খেতে চায় না, সেই জন্য বলছে শরীরে ভিটামিন নেই প্রত্যেক দিন। তো সেটা একটা জার্নি গেল, মানে কি বলবো, আজকে খেলে যে কালকে কি খাবো তোমাদের কি বলবো, তোমরা হয়তো ভাবছো যে ব্লগে এসে ভিডিওতে এসে নিজেদের কষ্টের কথা শেয়ার করছে, নামে এমন একটা পাকা বাড়িতে থাকি তো অনেক কষ্ট আমাদের মধ্যে জমা আছে, আর আমি এমনি এমনি কাজ করি না বাইরে গিয়ে, এই ছোটো বাচ্চা রেখে এমনি কাজ করি না, পেটের জ্বালা, এই পেটটার জ্বালাতে কাজ করতে হয়, এমনি কাজ করি না ছোটো বাচ্চা রেখে। তো আমার সোনা বাবাই অসুস্থ হয়ে পড়েছে বলে যে দুধের কাজটা করতাম আমি সেটাও ছেড়ে দিয়েছি, এখন বাড়িতে একদমই বসে। তো যখন টিভিটা ধরা পড়লো টিভির ওষুধ খেত, মানে আজকে খেলে যে কালকে কী খাবো সেটাও নেই, তো এইরকম করে করে দেনা পাওনা ধার দেনা জিনিস মানে গয়না বন্ধক দিয়ে চললো কিছু মাস কিছু দিন চললো। তারপরে যখন প্রায় টিবি হয়েছে এক বছরের প্রায় মাথায় সারা সারা অবস্থা মানে ন মাস দশ মাসের মাথায়, তখন তোমাদের দাদাভাইয়ের ধরা পড়লো করোনা। তো করোনা ধরা পড়ার পরে মানে পুরো আমার মাথাতে আকাশ ভেঙে পড়ছে, মানে এমন অবস্থা এমন দিন গেছে, পুরো স্পন্দন নার্সিংহোম জয়নগর তোমাদেরকে নাম বলে দিই, এক মাস তোমাদের দাদাভাই ভর্তি ছিল, কন্ডিশান খুব খারাপ ছিল। তারপর থেকে ডাক্তার বলেছিল যে ওকে সবসময় ভালো মন্দ খাওয়াতে হবে, আর খেতে তোমাদের দাদাভাই চায় না, আর পরিশ্রম একটু কম করতে হবে, কিন্তু পরিশ্রম যদি কম করো তোমরা কী বলবে, পরিশ্রম যদি কম হয় পেটটা চলবে কীভাবে, আমাদের মানে কী বলবো জল বাদে, আর তোমরা যে চাষের জমি দেখেছো শুধু ওই চালটা বাদে সব কিছু করো, আর চালটাও মাঝে মাঝে কিনতে হয়, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোকজন, শ্বশুর আছে শাশুড়ি আছে, যা ভাসুর তারা আলাদা তাদের মতো খায়, তোমাদেরকে আজকে ভেঙে চুড়ে আমি সব কিছু বলছি, আর শ্বশুর শাশুড়ি পিস শাশুড়ি আমাদের কাছেই থাকে, আমাদের কাছে খাওয়া দাওয়া করে, তো কারোর কোনো ইনকাম নেই, চলবে কীভাবে, শুধু তোমাদের দাদাভাইয়ের উপরে ভরসা। তো যাই হোক, আজকে অনেক মনের চাপা কষ্ট আর মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা যদি বলো যে দাদাভাইয়ের মানে অসুখের জার্নিটা আরও কত ছিল বা কী থেকে কী হয়েছে যদি ভিডিওটা তোমরা করতে বলো, তাহলে কিন্তু একদিন অবশ্যই শেয়ার করবো। আর তাছাড়াও তোমরা কিন্তু আমার ব্লগটা প্লিজ তোমরা দেখো, আমার বড় ভিডিওগুলো প্লিজ 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 তোমাদেরকে রিকোয়েস্ট করছি দেখো, আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমরা যদি না পাশে থাকো তাহলে আমার সোনা বাবা আর তোমাদের দাদাভাইয়ের এখন শরীরের অবস্থা খুব খারাপ, খুব মানে ওকে ভালো ডাক্তার দেখাতে হবে, আর ও কন্টিনিউ পিজি মানে হাসপাতাল যেটা পিজি হসপিটালে ও কন্টিনিউ কিন্তু যায়, তো এই দু তিন মাস ধরে টাকার জন্য
মানে তোমাদেরকে কি বলবো, টাকার অভাবে 2-3 মাস ধরে চেক আপ করতে পারিনি, ফের আবার বুকে ব্যথা, বুকের যন্ত্রণা, হাত পা অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, 2-4 দিনের মধ্যে হয়তো ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে, পিজি হাসপাতালে। তো এইটুকু বলার ছিল, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর হয়তো আমার বড় ভিডিও তোমরা সেরকম দেখতে পাবে না, ছোটো ছোটো হয়তো, মানে চ্যানেলটাকে বললাম না দেওয়ার জন্য ছোটো ছোটো হয়তো ভিডিও করব। আর তোমরা যেটা বলো যে দাদা ভাই ভিডিওতে আসে না কেন, সবাই তো সমান নয় বলো, সবাই কি আসতে পছন্দ করে না ভালোবাসে? তোমাদের দাদা ভাই একটু অন্যরকম মানুষ, ও বলে যে নিজেদের কষ্ট যদি অপরকে বলি তারা হাসবে, তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, রহস্য করবে, আমাদেরকে মানে আমাদের কষ্টটাকে। এখনকার কিছু মানুষ আছে, আর আমার ভিডিওটা শুধু বাইরের লোক দেখে না, আমার বাড়ির লোক থেকে আশপাশে সবাই দেখে, তারা হাসাহাসি করে, সেই জন্য তোমাদের দাদা ভাই আসতে চায় না, বারণ করে। কিন্তু আমি আজকে আর থাকতে পারলাম না, আমি তোমাদের সঙ্গে আমাদের কষ্টগুলো শেয়ার করলাম। প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটাকে প্লিজ 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 তোমরা দেখো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে তাহলে কিন্তু আমি আমার সোনা বাবাকে আর তোমার দাদা ভাইকে অবশ্যই ভালো রাখতে পারবো, সুস্থ করতে পারবো, আর ওদের জন্য কিন্তু আমি মানে বেঁচে থাকা, ওদের জন্য যেটা বলে মানে বেঁচে থেক, মানে আমার বলার ভাষা অন্য। বলে না বেঁচে থেকেও মরে যাওয়ার মতন একটা কথা বলে না, তো না পাচ্ছি ঢোক গিলতে আর না পাচ্ছি ইয়ে করতে। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর প্লিজ তোমরা আমার পাশে থেকো। আবারও তোমাদেরকে মানে কি বলবো, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার পাশে থেকো, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি।